করছেন, তারা বিগত নির্বাচনগুলো নিয়েও প্রশ্ন তুলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসেবে আপনার কাছে জানতে চাই যে আপনি এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার স্থগিত করার ব্যাপারে কোনো এখতিয়ার আপনার আছে কিনা বা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, বা তাদের এই বিষয়ে আপনার কোনো এই চিঠির বিষয়ে বা এই খোলা চিঠির বিষয়ে আপনার কোনো আপনি আমলে নিয়েছেন কিনা বিষয়টি। আমার খুব অবাক লাগছে যে ভদ্রলোকের যদি এতই আত্মবিশ্বাস থাকতো যে তিনি কোনো কিছু অপরাধ করেননি, তাহলে ওই আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আর তাছাড়া আমাদের সবকিছু একটা আইন মতো চলে। কেউ যদি এখন ট্যাক্স না দেয় আর যদি শ্রমিকের অর্থ আত্মসাৎ করে, আর শ্রমিকদের পক্ষ থেকে যদি মামলা করা হয়, লেবার কোর্টে যদি মামলা হয়, তা আমাদের কি সেই হাত আছে যে আমরা মামলা বন্ধ করে দেব? আপনারাই বিচার করেন যে একটা মামলা, চলমান মামলা, আমাদের দেশে তো আমরা চলমান মামলা নিয়ে আলোচনাও করি না, কারণ এটা সাবজুডিস, যেখানে এটা সাবজুডিস হিসেবে নিজের দেশে গণ্য করা হয়, সেখানে বাইরের থেকে বিবৃতি এনে মামলা প্রত্যাহার, তা আমি কে মামলা প্রত্যাহার করার? এখানে আমার কোন অধিকারটা আছে আপনারাই বলেন? সে পাওয়াটা দিয়েছেন আমাকে, জুডিশিয়ারি তো সম্পূর্ণ স্বাধীন, একটা দেশ যখন চলে এখানে জুডিশিয়ারি, এখানে আমাদের লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, এই তিনটা অঙ্গ একসাথে চলে, কিন্তু একটা আরেকটুকু তো হস্তক্ষেপ আমরা করতে পারি না। তিনি কে করেছেন? যারা এই বিবৃতি দিয়েছে আমি তাদেরকে আহ্বান করি, তারা এক্সপার্ট পাঠাক, তাদের যদি আদৌ দরদ থাকে তারা লয়ার পাঠাক, এবং যার বিরুদ্ধে মামলা তার সমস্ত দলিল দস্তাবেজ তারা খতিয়ে দেখুক, তারাই এসে দেখুক যে সেখানে কোনো অন্যায় আছে কি না। আমি তাদেরকে সেই আহ্বান জানাচ্ছি, আমি তাদের সেই আহ্বান জানাচ্ছি, তারা এসে নিজেরা দেখুন। তা বিবৃতি দিয়ে কি করে একটা মামলা তোলা আমি তো জানি না, কিন্তু তাদের কাছে দেখা দরকার যে এখানে কি কি অ্যানোমালিজ আছে, কি কি অসামঞ্জস্যতা আছে। লেবার ল নিয়ে তো, লেবারের অধিকার নিয়ে তো আমাদের অনেক কথা শুনতে হয়, আমাদের মধ্যে আন্তর্জাতিক সেই আইএলওতে সব জায়গায় শুধু নালিশ আর নালিশ, অথচ যারা লেবারের অর্থ এদেশে কোম্পানি আইনে আছে প্রফিটে 5% লেবার ওয়েলফেয়ারে দিতে হবে। এখন যদি কেউ সেটা না দেয় বা যদি লেবাররা মামলা করে, মামলা করার ফলে তাদের যদি স্যাক করা হয়, তার জন্য যদি আবার তারা মামলা করে, তো সে দায়িত্ব তো আমাদের না। আবার এই মামলা যাতে না হয় তার জন্য ঘুষ দেওয়া, সে ঘুষের টাকা পর্যন্ত যারা সেই নেতারা যে ঘুষ খেয়েছে সেটা ধরা পড়ছে, এবং সে টাকাও ব্যাংকে ফ্রিজ করা, এই বিষয়গুলি যারা এখন বিবৃতি দিচ্ছে তাদের আমি আহ্বান জানাই যে ওখানে বসে বিবৃতিটা না দিয়ে তারা এক্সপার্ট পাঠাক, তাদের ক্লায়েন্টের জন্য লয়ার পাঠাক, এবং তারা এসে দলিল দস্তাবেজ কাগজপত্র সব কিছু তারা ঘেঁটে দেখুক যে সেখানে কোনো অন্যায় আছে না, আমরা কোনো অন্যায়ভাবে তাকে মামলা দেওয়া হয়েছে। মামলা তো আমরা করিনি, মামলা করছে এখানে ট্যাক্স ফাঁকি, সেই ট্যাক্স ফাঁকিতে যদি কেউ ধরা পড়ে তো তাকে তো ট্যাক্স ফেরত দিতে হবে, তিনি তো যথাযথভাবে কিছু ফেরত দিচ্ছে না। তা আমাদের আমরা যেটা এনবিআর থেকে বলছে যে 5,000 কোটি টাকাই মানে উচ্চ আদালতে নির্দেশে সেগুলো স্থগিত হয়ে আছে, এখন স্বাভাবিক সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক একটা চাপ, যেখানে যেখানে অর্থ সরকারের পাওনা সেখান থেকে তো অর্থ আদায় করতেই হবে, সেই জন্য এনবিআর যদি এখন সেই অর্থগুলি যারা ট্যাক্স দেয়নি বা আদালতে সেগুলি স্থগিত করা, তাদের তো স্থগিত হবে কেন? ট্যাক্স দেওয়াটা সকল নাগরিকের দায়িত্ব। যদি আপনার ওই বিদেশে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, ইউরোপ বলেন, যা দিয়েছে, তারা যদি তাদের দেশে ট্যাক্স ফাঁকি দেয় তো তাদের কি কল তুলে নাচছে তারা, তাদের সরকার না তাদের কাছ থেকে মামলা নেই? ফিলিপাইনে নোবেল লরেট, তার বিরুদ্ধে তো ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা
সে দিনের পর দিন সেই মামলায় তাকে চলতে হচ্ছে। এরকম বহু নোবেল লরেট আছে যারা কারাগারে বন্দীও আছে পরবর্তীতে অনেক কাজের জন্য। এখন একজনের জন্য একেবারে এত এত বিবৃতি না দিয়ে তারা একটা এক্সপার্ট পাঠায়, কাগজগুলো একটু দেখুক, দলিত আশ্রয় দেখো তো না কি কি কর্মকাণ্ড। তা আমি মনে করি এটা যদি একবার পাঠায় তাহলে আরো অনেক কিছুই বেরোবে, যেটা হয়তো আমরা কখনো এটা হাতই দেয়নি। তা এরকম বহু কিছু বেরোবে, তো সেটাই করা, তাদের করা দরকার। বিবৃতি না দিয়ে আমি তাদের সেই আহ্বান জানাচ্ছি, এই আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, যারা বিবৃতি দিতে আসেন আপনাদের এক্সপার্ট পাঠান, কেবল সবকিছু আপনারা যাচাই করে দেখেন। এর থেকে আর কি বলবো, এখন যদি জিজ্ঞাসা করি, আমাদের তো ব্যাংক অনেকগুলি, ব্যাংকে এমডি চাকরি করে, একজন ব্যাংকের এমডি, আর ব্যাংকটা কিন্তু সরকারি, এটা কিন্তু মানে সরকারি স্ট্যাচুটরি বডি গ্রামীণ ব্যাংক, তার এমডি বেতন তুলতেন সরকারি বেতন। তো সরকারি বেতন ভুক একজন ব্যাংকের এমডি বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলার কীভাবে ইনভেস্টমেন্ট করে আর বাণিজ্য করে, এই যে শত শত কি ইন্টেলেকচুয়াল যারা বিবৃতি দিলেন তারা কি করে দিয়ে কথাটা একবারও জিজ্ঞেস করেছেন যে একজন ব্যাংকে চাকরি করা অবস্থায় আপনি কি করে এত টাকা বিদেশে বিনিয়োগ করলেন, ব্যবসা করলেন, আসা যাওয়া করেন, এত কিছু করেন, কোনো নিয়ম নাই, এ ব্যাপারে কি কেউ খোঁজ নিচ্ছে যে কোত্থেকে টাকাটা আসলো, টাকাটা পেলো কোথায়, কিভাবে এই টাকাটা উপার্জন করলো, সে কথা কি কেউ আপনারও কি কখনো জিজ্ঞেস করছেন করেন? হ্যাঁ বলেন করেন। এরকম যদি আমাদের কেউ একটা রাজনীতিবিদ করতো তাহলে কি করতাম, লিখতে লিখতে তো কলম টলম সবার শেষ হয়ে যেত, তো কেন করেননি? দুর্নীতি খুঁজে বেড়াচ্ছেন সবাই, দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে বলছেন, দুর্নীতিবাজ ধরা পড়লে যদি পছন্দের হয় তার কোনো দোষ নাই, অপছন্দের হলে তারে ভালো করে আচ্ছা মতো মানে আর এই তো অবস্থা আমাদের। তা আমি এটা আহ্বান করবো, আমার এখানে বলার কিছু নেই, যে তারা নিজেরা এক্সপার্ট পাঠাবে, সমস্ত দলিল দস্তাবেজ দেখবেন এবং তারাই বিচার করে যাক যেখানে কোনো অপরাধ আছে কি না, ইবা সব কথা। আর নয়তো আমাদের দেশে আইন আছে, আদালত আছে, আমার লেবার ল আছে, লেবার কোর্ট আছে, ল উইল টেক ইটস অন কোর্স। ওকে, এটি আমার কথা, আর কোনো কথা নেই।